2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপির পশ্চিমবাংলার ক্ষেত্রে সম্ভাব্য 13টি আসনের প্রার্থী আজকে আমি ঘোষণা করছি। কি হতে পারে? বিষ্ণুপুরের সৌমিত্র খাঁ, দমদমের সৌমিক ভট্টাচার্য, এনারা দাঁড়াতে পারেন। কোচবিহারে দাঁড়াতে পারেন নিশীথ প্রামাণিক, বারাসাতে মানবেন্দ্র রায়, হ্যাঁ এরা দাঁড়াতে পারেন। উত্তর কলকাতায় রাহুল সিনহা বড় নেতা, দক্ষিণ কলকাতা চন্দ্র বোস, বসুবিহারের ছেলে। বীরভূমে দুধকুমার মণ্ডল, রায়গঞ্জে দেবশ্রী চৌধুরী, দুধকুমার মণ্ডলে চেঞ্জ করতে পারলো না। মেদিনীপুরে দাঁড়াবে দিলীপ কুমার ঘোষ, ঘাটালে দেবের বিরুদ্ধে ভারতী ঘোষ। আর বিখ্যাত হচ্ছে বাবুল সুপ্রিয় আসানসোলে, হাওড়া কল্যাণ চৌবে দাঁড়াচ্ছেন। মোটামুটি উত্তর মালদায় দাঁড়াচ্ছেন খগেন মুর্মু। থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট একটু প্লিজ করবেন। ওকে।